দুদিন আগে পোল্যান্ড ও ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফর শেষ করে দেশে ফেরার পরে প্রধানমন্ত্রীকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই ঝটিকা সফরের পরে সোমবার প্রথম কথা দুদেশের প্রধানের। সেই কথোপকথনে একদিকে যেমন উঠে এসেছে ইউক্রেনের প্রসঙ্গ, তেমনই বাংলাদেশের পরিস্থিতি নিয়েও দুদেশের প্রধানের কথা হয়েছে বলে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, ভারত সর্বদাই শান্তি বজায় রাখার পক্ষে। আমেরিকা ও ভারত দুদেশেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর। এর পাশাপাশি ইউক্রেন ইস্যুতেও কথা হয়েছে দুপক্ষের। ভারত যে প্রথম থেকে আলোচনার দ্বারা রাশিয়া ইউক্রেনের সংঘাতে ইতি টানার পক্ষে, সেই বিষয়টি আরও একবার বাইডেনকে জানিয়ে দেন তিনি। দ্রুত জাতির শান্তি ফেরে সেজন্য ভারত সরকার সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত করতে বলে জানিয়েছেন মোদী। এর পাশাপাশি ইউক্রেনে পরিদর্শন করে সেখানকার সামগ্রিক পরিস্থিতির কথা বাইডেনকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এখানেই শেষ নয়, একই সঙ্গে বাংলাদেশ ইস্যুতেও কথা হয়েছে দুপক্ষের। সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক ছন্দে ফিরে আসে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিতের উপরও জোর দেন বলে নয়াদিল্লির তরফ থেকে জানানো যাচ্ছে। রিপোর্ট, আর ই নিউজ।